বন্ধুরা, খুব শীঘ্রই ভারত ইলেকট্রিক কারের ভান্ডার হতে চলেছে। ইলেকট্রিক কারকেই ট্রান্সপোর্টেশনের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছে। ধীরে ধীরে হলেও ভারতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। টাটা মোটরস, হুন্ডাই, মাহিন্দ্রা, এমজি মোটরসের মতো কোম্পানি নিজের ইলেকট্রিক কার রাস্তায় নামিয়ে দিয়েছে। কিন্তু এই ময়দানের সবচেয়ে বড় খেলোয়াড় ভারতে আসতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, আমরা টেসলার মালিক এলন মাস্কের কথা বলছি। ভারতও টেসলার জন্য বড় দান খেলেছে, যার জন্য চীন বিশাল ধাক্কা খাবে। এলন মাস্কের কোম্পানি টেসলা ভারতে নিজের ইলেকট্রিক কার বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। জুলাই 2021-এর কাছাকাছি সময়ে টেসলা ভারতে পা রাখবে। টেসলা সবার প্রথমে তার মডেল 3 ইলেকট্রিক সেডান ভারতে লঞ্চ করবে। ইলেকট্রিক কারের দুনিয়াতে সবচেয়ে বিখ্যাত কোম্পানি টেসলা ভারতে নিজের গাড়ি বানাবে আর দুনিয়া জুড়ে সেগুলোকে এক্সপোর্ট করবে। এটা নিয়ে ভারত সরকার ইলন মাস্ককে অফার দিয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি বলেছেন, টেসলাকে ভারতে নিজের ইলেকট্রিক কারকে অ্যাসেম্বলিং করার জায়গায় লোকাল ভেন্ডার্সদের মাধ্যমে পুরো প্রোডাক্টটাই এখানে বানানো উচিত। গাডকারি বলেছেন, যদি এরকমটা হয় তবে টেসলাকে যতটা বেশি সম্ভব ছাড় দেওয়া হবে। কিন্তু গাডকারি এটা বলেননি যে কোম্পানিকে কি ধরনের ছাড় দেওয়া হবে। গাডকারি বলেছেন, সরকার এই বিষয়ে ভরসা দেবে, যদি টেসলা তার ইলেকট্রিক কার ভারতে বানানো শুরু করে তবে টেসলার উৎপাদন ব্যয় দুনিয়া অনেক কম হয়ে যাবে, আর এমন কি সেটা চীনের থেকেও সস্তা হবে। আমরা এই বিষয়ে টেসলাকে আশ্বস্ত করতে চাই। গাডকারি বলেছেন, ভারতে এক বিশাল বাজার হওয়ার সাথে সাথে একটা এক্সপোর্ট হাবও হতে পারে, বিশেষ করে যখন লিথিয়াম আয়ন ব্যাটারির 80% ঘরোয়া স্তরে তৈরি হচ্ছে। এখন ভারতে ইলেকট্রিক কারের মার্কেট অনেক ছোট ঠিকই। গত বছর ভারতে 24 লাখ গাড়ি বিক্রি হয়েছে, যার মধ্যে ইলেকট্রিক কার মাত্র 5,000টা ছিল। দেশে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নাইয়ের বরাবর, আর ইলেকট্রিক ভেহিকেলের দামও অনেক বেশি, যার জন্য বর্তমানে গ্রাহকরা ইলেকট্রিক কারের থেকে দূরে রয়েছে। কিন্তু ভারত ইলেকট্রিক গাড়ি ব্যাটারি কম্পোনেন্টের লোকাল ম্যানুফ্যাকচারিং এর উপর জোর দিচ্ছে, যাতে দামি এক্সপোর্টে বাধা আনা যায় আর বৃদ্ধিপ্রাপ্ত পলিউশনকে কন্ট্রোলে আনা যায়। সরকার চায় মানুষ পেট্রোল ডিজেলের গাড়ি না কিনে ইলেকট্রিক গাড়ি কিনুক। এর জন্য ইলেকট্রিক গাড়ির ওপর সাবসিডিও দেওয়া হচ্ছে। পেট্রোল ডিজেলের গাড়ির তুলনায় ইলেকট্রিক কার অনেক লাভদায়ক। ইকোনমিক স্টোরি সেবার রিপোর্ট অনুযায়ী আজকের সময়ে পেট্রোল ডিজেলে চলা গাড়ির লাইফ প্রায় 3 লাখ কিলোমিটার হয়, যেখানে ইলেকট্রিক কারের লাইফ 16 লাখ কিলোমিটার হয়। এর জন্য ভবিষ্যতে মানুষজন ইলেকট্রিক গাড়ি কেনা শুরু করবে। এই পরিবর্তন এর জন্য হবে কারণ ইলেকট্রিক গাড়ির খরচা ডিজেল ও পেট্রোলে চলা গাড়ির তুলনায় 10 গুণ কম হবে। ইলেকট্রিক গাড়িতে 18 থেকে 25টা মুভিং পার্টস থাকে, যেখানে পেট্রোল ডিজেলের গাড়িতে 2000-এর থেকেও বেশি মুভিং পার্টস থাকে। সেই জন্য ইলেকট্রিক কার একদিক দিয়ে মেনটেন্স ফ্রি হয়। যদিও ভারতে ইলেকট্রিক গাড়িকে নিয়ে কোনো রকম ডিটেলস পলিসি নেই, যেখানে চীনে এই নিয়ে গাইডলাইন দেওয়া আছে। চীনে টেসলা অনেক আগে থেকে গাড়ি ম্যানুফ্যাকচারিং করছে। 2020-এর মধ্যে কোম্পানি 12,50,000 গাড়ি বিক্রি করে ফেলেছে, যার মধ্যে ইলেকট্রিক গাড়িও মজুত রয়েছে, যেখানে টেসলার মোট বিক্রয় 2 কোটি গাড়ি। দুনিয়াতে যত গাড়ি টেসলা বিক্রি করে তার অনেকটা অংশই চীন থেকে আসে। ইলেকট্রিক গাড়ি আসলে দেশে পলিউশনের মাত্রা অনেক কম হবে। প্রকৃতি ইলেকট্রিক কারে সব থেকে বেশি সুবিধা পেয়েছে। তাহলে ভাবুন, যদি দেশে মাত্র 50,000 ইলেকট্রিক গাড়িতে এতটা পরিবর্তন আসতে পারে, তবে যখন থেকে এর সংখ্যা বাড়তে শুরু করবে তখন ভারতের প্রকৃতি কতটা সুন্দর হবে। অর্থাৎ ইলেকট্রিক কার পকেট এবং জীবন দুটোর জন্যই লাভদায়ক। এরই সঙ্গে চীন যে ধাক্কা খাবে সেটা আলাদা ব্যাপার। এক্ষেত্রে আপনার কি মনে হয়, ভারতে টেসলাকে প্রবেশ করতে দেওয়া উচিত, নাকি ভারতীয় কোম্পানিগুলোর মাধ্যমে ইলেকট্রিক কারের মার্কেটের প্রসার ঘটানো উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।